আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটি বাস রাইড দিচ্ছি। সেই বিশেষ কাজে বের হয়েছিলাম সকালবেলা 11টার দিকে। 11টার দিকে বের হয়ে মিরপুর গেলাম। আমার একটু ল্যাপটপের একটু সার্ভিসিংয়ের কাজ ছিল। টিপু ভাইয়ের অফিসে এবং রনি ভাইয়ের অফিসে গেলাম, মূলত ক্যাপিটাল সিটিতে বা ক্যাপিটাল সেন্টার। তো সেখানের কাজ শেষ করে ফিরতে ফিরতে মোটামুটি শেষ হতে হতে 3:30 বেজে যায়। তো এরপর মিরপুর 1 থেকে যাও সেই উত্তরা যমজদের বাসায়, সিলেটি যমজদের বাসায়। কারণ বড় আপার কিছু ঔষধ আব্বা দিয়ে দিয়েছিল, তো এই ঔষধগুলো আর কি নিয়ে যাওয়ার জন্য গেলাম উত্তরাতে। পাশাপাশি যমজদের সাথে অনেকদিন মিট আপ হয় না, কারণ আমার ড্রাইভিং প্র্যাকটিসের জন্য কিছু স্টুডেন্ট ছিল, স্টুডেন্টের ট্রেনিংও শেষ হচ্ছিল না। যেহেতু ফ্রিকোয়েন্টলি ক্লাসগুলো নিচ্ছিলাম বা সেশনগুলো নিচ্ছিলাম, যার ফলে ওদেরকে দেখার সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, অবশেষে অনেকদিন পর বের হলাম। তো এই কাজটা শেষ হওয়ার পর উত্তরের দিকে পৌঁছালাম। তো উত্তরে পৌঁছানোর পরও বিশেষ সারপ্রাইজ পেলাম, সেটা হচ্ছে বড় আপা গুগল অ্যাডসেন্স থেকে মূলত আজকে একটা লেটার পায়। আজকে না, মানে বেশ কয়েকদিন আগে লেটারটা পায়। সরাসরি গিয়ে দেখলাম, বড় আপার সাথে দেখা করে আসলাম, যমজদের সাথে দেখা করলাম। তো সেই হিসেবে বড় আপা আজকে ট্রিট দিল বরাবরের মতো, সেই দেয় পিজ্জা নিয়ে আসছিল, সেটার ভিডিও হয়তো আপনারা দেখেছেন। তো ওভারঅল সব কিছু শেষ করে মূলত বের হয়ে গেছি সন্ধ্যের দিকে, 7টার দিকে, প্রায় 7:30 হবে। 7:30 বের হওয়ার পর উত্তরা আজমপুর থেকে বাসে উঠলাম, এই শেরপুরের বাসে উঠলাম মূলত, শেরপুর ঢাকা শেরপুর। তো বাসে ওঠার পর একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাছাকাছি আসছে আর কি, মানে এয়ারপোর্ট, তখন ভাড়া চাওয়ার জন্য আসতেছে আর কি। তো জিজ্ঞেস করতেছে যে, একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে হেল্পার উস্তাদকে, উস্তাদ উপর দিয়ে যাবো, উড়াল দিয়ে যাবো নাকি নিচ দিয়ে যাবো। পরে মনে হয় ওদের কে জানি বলো উড়াল দিয়ে যা, উড়াল দিয়া। তখনই বুঝলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাবে। তো এটা বলতে বলতে 20 টাকা ভাড়া বের করছিলাম। যখন শুনলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাবে, তখন তো পুরা খুশি, ঈদের খুশি, কারণ অনেকটা সময় সেভ হবে, জ্যামের প্যারা সেভ হবে বা বাঁচবো। তো এই মনে করে পরে 10 টাকা বাড়াই দিলাম। তো হেল্পার ভাইও কিছু আসলে বলে নাই, বলতেছে যে যা মনে চায় দেন, কোনো সমস্যা নেই। পরে আমি 30 টাকা দিলাম, সে খুশি খুশি নিয়ে নিল। তো বেশ অনেকদিন পর হাইওয়ের এই বাসটাতে উঠলাম, যদিও খুব একটা ভালো, অত ভালো মনে সিটগুলো না, বাট তারপরে বড় সিট পা রাখা যাচ্ছে। মিরপুর থেকে আসার সময় খুব কষ্ট হয়েছে, বসুমতী বাসে উঠছিলাম, বসুমতী বাসগুলোয় পা রাখা যেতেছিল না। মানে বাসের থেকে সিট এত বেশি, মানে ধারণ ক্ষমতার, যে পাটা পুরা লাইগা ছিল। তো এই জন্যই আসার সময় ভাবছি, যেহেতু জ্যাম টেমে পড়ি কি না, একটা ময়মনসিং টময়মনসিং বা টাঙ্গাইলের বাসে উঠবো। তো আল্লাহর রহমতে উঠলাম এবং এটা এলিভেটেড দিয়ে যাচ্ছে। তো নর্মালি আমি আমার গাড়ি দিয়ে যখন ড্রাইভ করে যাই, তখন চারপাশে এভাবে আসলে দেখার সুযোগ হয় না, এত উঁচু হয় এইভাবে, তারপর তো ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিতে হয়। তো আজকে এইভাবে দেখতে দেখতে যাচ্ছি, ভাবলাম একটু ভিডিও করি। আর বেশ মজাই লাগলো বাসের থেকে, মানে ভিউগুলো দেখতে বেশ হ্যাভি। তো সাধারণত ছাদের থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখি, 27 নম্বর ভিএপি বাসটা যায়, ভালো লাগে দেখতে। আজকে আমিও আমার এই বাসার সামনে দিয়ে গেলাম। তো এই হচ্ছে। তো আপনারা কারা কারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছেন, বাসে করে জার্নি করছেন, মজার অভিজ্ঞতা থাকলে শেয়ার করেন, কমেন্টস করতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।